নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিয়ে চলে এসেছি আজকে আমাদের এপিসোড 4। আজকে আমাদের জার্নি হচ্ছে কার্গিল থেকে লে অবধি। 213 কিলোমিটার হচ্ছে আমাদের রাস্তা, মানে সেরকম কিছু টাফ রাস্তাও না, কারণ এখানের NH1 রাস্তা কিন্তু প্রচণ্ড ভালো। দেখালামই তোমাদের কালকের এপিসোড 3-তে, দেখলেই যে কতটা সুন্দর রাস্তা। নট লাইক ওই হিমাচল প্রদেশের মানে খড়খড়ে রাস্তা, মানে এবড়ো খেবড়ো কোনো রকম ব্যাপার নেই। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে কমপ্লিট। ব্রেকফাস্টে দেখালামই তোমাদের কী ছিল, চানা আর লুচি ছিল, অসাধারণ ছিল টেস্ট। এবার কিন্তু আমরা বেরোবো লের উদ্দেশ্যে, 213 কিলোমিটার রাস্তা। এখন এই যে টাইম দেখে নাও, 8:14 বাজে, আর এখানে ঠান্ডা বলবো না সেরকম, তাও জ্যাকেট পরে নিয়েছি বিকজ আগেরবার কাশ্মীরে ট্রিপে যা ঠান্ডা লেগেছিলো, বাপরে বাপ, সেই ঠান্ডা সারাতে আমার একদম দম বেরিয়ে গেছিলো। যাই হোক, আমি তাও জ্যাকেটটা সেই জন্যই পরে নিয়েছি। তো এবার আমাদের ট্রাভেলারগুলো সব বেরাবে লের উদ্দেশ্যে, আর চেষ্টা করছি এই ভিডিওতে যেতে যেতে কিছু যদি ড্রোন শট নিতে পারি তাহলে একদম জমে যায় বস, কি তাই তো? তো চলো বেশি দেরি করবো না, একদম মিট করছি তোমাদের সাথে হাইওয়ের ওপরে গিয়ে। 1, 2, 3, 3টে আমাদের গাড়ি কিন্তু রেডি, ফুললি লাগেজটা আমাদের প্যাকড, লোক আমাদের উঠছে, মানে আমাদের যারা সব ঘুরতে এসছে। তো এবার আমরা কিন্তু রওনা দেবো একদম, 213 কিলোমিটার জার্নি আছে আজকে আমাদের ভায়া NH1। তো চলো বেশি দেরি করবো না, ঘড়িতে টাইমটাও দেখিয়ে দিই, 9:17, খুব সুন্দর। আমাদের আজকের 4টে সাইট সিন আছে, সেগুলোর নাম হচ্ছে, একটা হলো লামায়ুরু মনাস্ট্রি, আর একটা হচ্ছে সঙ্গম পয়েন্ট, মানে সঙ্গম পয়েন্ট, আর একটা হচ্ছে ম্যাগনেটিক হিল, আর লাস্ট হচ্ছে গুরুদুয়ারা পার্থার সাইড। তো চলো 4টে ভিউ তো আমরা দেখবই, আগে কখনোই আমি আসিনি, এক্সপিরিয়েন্স পুরো একদম নতুন হতে চলেছে আমার সাথে, তোমরাও আমার সাথে এক্সপিরিয়েন্সটা করো। টাইম হচ্ছে এই 10:57, মানে 3 মিনিট বাকি 11টা বাজতে। তো একটু আগে একটা বোর্ড গেল দেখলাম, সে বোর্ডে লেখা ছিল লে 186 কিলোমিটার। বন্ধুরা তোমরা জাস্ট বলো যে আশপাশের যে ভিউটা কীরকম লাগছে। প্রথম কথা, পাহাড়গুলোর কালার হয়ে গেছে হলুদ, কোনো পাহাড়ের কালার হচ্ছে লাল। এবার এইগুলো যদি তুমি পাহাড় কনসিডার না করো, ধরে নাও এগুলো হচ্ছে বালি, তাহলে কিন্তু ফুল একটা ইজিপ্ট টাইপের আমার ফিল দিচ্ছে, আমার পার্সোনালি মতামত যেটা বললাম। আমার যখনই বরফ দেখা যাচ্ছে তখনই আমার ওই যে ইজিপ্টে তো বরফ পড়ে না। সো এনজয় করো সাইট সিনটা, মারাত্মক বিউটি আছে, মারাত্মক। কোথায় আমার বাড়ি আর আমি এখন কোথায় আছি সেটাই হচ্ছে ব্যাপার, যে এরকম বিউটি ইন্ডিয়ার মধ্যেই আছে, লোকে আবার বিদেশ ঘুরতে যায় কী জন্যে বুঝি না। হ্যাঁ, ইন্ডিয়াতে যে এমন এমন এক একটা জায়গা আছে ঘোরার, মানে একদম নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট। হ্যাঁ, মানে এই রাস্তাটা হচ্ছে NH1, মানে ন্যাশনাল হাইওয়ে 1। তো এই রাস্তাটা কিন্তু মারাত্মকভাবে ওয়েল ডেভেলপড, সরকার থেকে করা হয়েছে,
সেটার জন্য একটা খুবই বড় থ্যাঙ্কফুল আমি। আর একটু পর ওড়াবো হচ্ছে ড্রোন, মানে একটু ভালো রাস্তা দেখলে একদম ড্রোনটাকে ওড়াবো, ইচ্ছা আছে একদম মানে দূর থেকে একদম পুরো ফুল এই পাহাড়ের একদম শটটা নেওয়ার। সেটার জন্য তোমাদেরকে তো ওয়েট করতেই হবে, যাই হোক চলো ওয়েট করে থাকো, আসবো একটু পরে ড্রোনের শট নিয়ে। কারেন্ট লোকেশন এখন আমাদের হচ্ছে নামিকালা পাস, কোনোদিন আসিনি, কোনো এক্সপিরিয়েন্সও নেই, যাই হোক তো এখন ঘড়িতে টাইম হচ্ছে দেখিয়ে দিই 11:49, একটু পর 12 বাজবে, আমার জানি না কী হবে, আমারও 12 বেজে যেতে পারে। এখন থেকেই দেখছি একটুখানি শ্বাসকষ্টের হালকা একটু প্রবলেম হচ্ছে, কারণ তুমি যত এদিকে যাবে তত তোমার থেকে গাছগুলো সব দূরে চলে যাবে। ভিউটা দেখে নাও, কোনো গাছই নেই, যেন মনে হচ্ছে একটা পাক্কা পিওর ডেজার্ট। ইভেন কি লাদাখকে কিন্তু বলা হয় কোল ডেজার্ট, ওখানে কিন্তু বালি পাওয়া যায়। যাই হোক এখানে হাওয়াটা চালাচ্ছে এমনই, তার জন্য ঠান্ডাটা কিন্তু একদম ব্যাপকভাবে লাগছে। সো জ্যাকেটটা একটু খুলে রেখেছিলাম কারণ গাড়ির ভেতর ওই 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 এসছে কিন্তু টুপিটা পরেই, জ্যাকেটটা পরেই আর নামা যাচ্ছে। হ্যাঁ আমিও এখন গিয়ে পরে নেবো, যাই হোক গাড়ির ভেতর এতটাই গরম লাগছিলো সেই জন্য জ্যাকেটটা খুলে রেখেছিলাম। সো এখন না পরেই নেবেছি, ব্যাস ওই বুঝিয়ে দিচ্ছে হাওয়াটা। যাই হোক তোমাদের এখানে তো ড্রোন শট কিছু দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে, আমাদের পুরো একদম ফুল গ্রুপের সাথেই ড্রোন শটটা নিলাম। আর এইখানের জায়গাটার হাইট হচ্ছে 12,198 ফিট। আচ্ছা আচ্ছা, এটা আবার শুনেছি লাদাখে অ্যাভারেজ, মানে এগুলো নর্মাল লাদাখে, চার্জ যা যাচ্ছে না কি বলবো তোমাদেরকে, মানে চার্জ মানে একটু করে করে ক্যামেরা অন করছি চার্জ হাওয়া হয়ে যাচ্ছে 5% 10% করে। যাই হোক ব্যাটারি ব্যাকআপে আছে, তোমরা একটু সাইট সিনটাই এনজয় করো, মারাত্মক কিন্তু ভিউটা। আর ওই দূরে হচ্ছে একদম স্নো ক্যাপড মাউন্টেন্স, যাই জ্যাকেটটা পরে আসি আর নেওয়া যাচ্ছে না। এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে ফতুলা পাসে, এটা কিন্তু শ্রীনগর থেকে লেহ যাওয়ার মধ্যে যেরকম যা পাস পড়ে এটা কিন্তু সব থেকে হাইয়েস্ট পয়েন্ট, এটার হাইট হচ্ছে 13,000+। সো মারাত্মক কিন্তু এখানের বিউটিটা, আর গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম ওই জন্য নাপতে ইচ্ছা করছিল না, তাও একটু নাপলাম আর কি। তো বন্ধুরা এসে এখন আমরা পৌঁছালাম হচ্ছে লামায়ুরু মনাস্ট্রিতে, 2:10 বাজছে আর মনাস্ট্রিটাই হচ্ছে এইখানে, আর আমি এখনও গিয়ে এন্ট্রি করিনি, মানে নিজে এখনও গিয়ে ঢুকিনি। তো পিছনে এই যে এখন পাহাড়টা দেখছো তোমরা, ওই যে পাহাড়টা দেখে লাগছে যেন গান পাউডারের পাহাড়, বুঝলে। যাই হোক মজা করছি, মানে জাস্ট একটা জোক তো থেকেই থাকে ভিডিওতে, যেরকম করেই থাকি আমি। আবার কোনো কোনো মানে পাহাড় দেখে লাগছে হচ্ছে আবার তোমার বোলতার বাসা। চলো এবার দেখি মনাস্ট্রির ভেতর যাই, যদি দেখি যে হ্যাঁ ভিডিও করতে দিচ্ছে তাহলেই দেখাতে পারবো। যাই হোক
মনাস্ট্রিতে ঢোকার টিকিট কাটলাম, 50 টাকা করে নিল টিকিট পার হেড। তো বললো ভেতরে ভিডিওগ্রাফিও অ্যালাউড আছে। এখন এসে পৌঁছালাম হচ্ছে আমরা ম্যাগনেটিক হিল, অলসো নোন অ্যাজ গ্র্যাভিটি হিল। গ্র্যাভিটি হিল কেন বলে আমি বুঝি না, বাট গ্র্যাভিটি তো সব জায়গায়ই আছে। বলো এটার হাইট কত? উচ্চতা ফ্রম সি লেভেল সেটা হচ্ছে 12,000 ফিট। হ্যাঁ, এখানে কিন্তু কোনো গাছপালা কিচ্ছু নাই, দূর দূর দেখো সব পাহাড়। এই যো আর আমাদের দেখা শেষ ম্যাগনেটিক হিল। এবার যাবো হচ্ছে আমরা মনে হয় একদম ডাইরেক্ট হোটেলে। এখান থেকে লে হচ্ছে আর ওই 25-25 কিলোমিটার মতো হবে। এখানে কিন্তু শ্বাসকষ্টের ভয় থাকতে পারে, সেই জন্যেই আমি কিন্তু বারবার যেটা বলেছি সেটা কিন্তু তোমরা ক্যারি করো, যে যে জিনিসগুলো তোমাকে বাঁচাবে। মেন হচ্ছে কর্পূর, মানে কর্পূরটা খুব অক্সিজেন দিতে তো হেল্প করে, আর ইনস্ট্যান্ট শ্বাসকষ্ট হলে ওটাকে কিন্তু মিটিয়ে দেয়। আমি দেখলাম আমার একটু আগে হচ্ছিলো, মানে সেটা অনেক দূরে, এখন এখানে না, কর্পূরটা টানলাম দেখলাম ইনস্ট্যান্ট কমে গেল। আমরা এবার যাই, এবার দেখি কোথায় নিয়ে যায় আমাদের ট্রাভেল এজেন্ট দেবাশিস সরকার। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:51। হ্যাঁ, সকাল 7:51 না, সন্ধে 7:51। হ্যাঁ, বাইরের জাস্ট আলোটা দেখো, এখনো আলোই যায়নি। এখানের সূর্যের আলো যেতে এত টাইম লাগে, জাস্ট ভাবছি আমি, ওফ, মানে কি জায়গা। ইভেন কি আমি যখন সিমলা মানালি গেছিলাম ওখানেও কিন্তু সন্ধে হতে এরকমই টাইম লাগে, সন্ধে হয়ে যায় কিন্তু মানে আলোটা যায় না, আলো যেতে অনেক টাইম লাগে।
মানালিতে তাও প্রায় চলে যায় ওই সাতটা নাগাদ চলে যায় সাড়ে ছটা সাতটা নাগাদ বাট এইখানে আটটা বেজে যাচ্ছে তাও যাচ্ছে না এ দেখো টাইমটা দেখো সাতটা বাহান্ন তিপ্পান্ন হলো হ্যাঁ আমাদের এটা দিল